हेलो एवरीबॉडी, वेलकम टू डॉक्टर बाबू यूट्यूब चैनल। आमी डॉक्टर शिवांजलि नायक, कंसल्टेंट गायनेकोलॉजिस्ट, ऑब्स्टेट्रिशियन एंड इनफर्टिलिटी स्पेशलिस्ट। आज के आमादे आलोचनार विषय होच्छे हाउ टू यूज होम प्रेगनेंसि किट एट होम एट द बेस्ट वे। अर्थात होच्छे आपनारा बाड़ीते थेकेई बाड़ीते कि रकम बुझते पारबेन जे आपनार प्रेगनेंसि एसेछे कि नेई, आर कबे भालो करे बुझते पारबेन द बेस्ट टाइम, कौन कत ताड़ाताड़ी आपने बुझते पारबेन जे आपने प्रेगनेंसी पॉजिटिव आछे। आपनार जखन मासिकेर डेटटा क्रस करे जाच्छे तखन मोटामोटी 7 दिन पर थेके आपनी प्रेगनेंसी टेस्टटा बाड़ीते करते पारें। प्रेगनेंसी टेस्ट करार जन्य किट पावा जाय, आपनी फ्रेश किट मेडिसिन स्टोर थेके किने नेबेन। बेस्ट टाइम टू स्टार्ट और आपनी जखन ए किटटा टेस्ट करबें ओटा होच्छे सकाले घूम थेके उठे प्रथम यूरिनटा जदि टेस्ट करबें ताहले रिजल्टटा खूब भालो पाबें। आपनी जखन किटटा खुलछेन तार भितरे एकटा इनफरमेशन लिफलेट थाकबे, ओटा आगे आपनी भालो करे पढ़े नेबें, तारपर आपनी टेस्टटा करते जाबें। टेस्टटा यूजुअली सब किटे मोस्टलि आपनार पाबें जे किछुटा ड्रप यूरिनेट निये ओटाते जदि आपनि 2-3 ड्रप्स दिच्छेन তারপর আপনি একটা রিজাল্ট পাবেন। রিজাল্টটা কি করে বুঝবেন যে আপনি পজিটিভ আছে কি নেগেটিভ আছে? ওখানে দুটো দাগ আসবে, দুটো পিঙ্ক লাইন আসবে। যদি একটা পিঙ্ক লাইন আসছে মানে প্রেগনেন্সি নেগেটিভ আছে, যদি দুটো পিঙ্ক লাইন পাচ্ছেন তার মানে প্রেগনেন্সি পজিটিভ আছে, যদি একটাও পিঙ্ক লাইন আসছে না তার মানে আপনার কিটটা খারাপ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আবার গিয়ে মার্কেট থেকে একটা নতুন কিট কিনে নেবেন। নেক্সট ডে মর্নিংয়ের স্যাম্পলে আবার একবার রিটেস্ট করে নেবেন। ইউরিন ড্রপ যখন আপনি কিটে দিয়ে দিচ্ছেন উইদিন 5 মিনিটস যে রিজাল্টটা আসবে ওইটাই আপনার একুরেট রিপোর্ট। এক একবারে কি হয়, আপনি যখন টেস্ট করছেন তারপরে দেখছেন যে কিছু পাচ্ছেন না আর ওটা ফেলে দিচ্ছেন, তারপরে আপনার 2-3 মিনিট বাদে পজিটিভ আসতে পারে। সো হিয়ার হোয়াট হ্যাপেন, আপনি ওটা মিস করতে পারেন যে এটা পজিটিভ ছিল। আরও একটা জিনিস হতে পারে, আপনি দেখছেন যে একটাই দাগ আসছে তো ওটা হচ্ছে নেগেটিভ, কিন্তু আপনি ওটা বাড়িতে রাখে আছেন আর 1 ঘন্টা পর গিয়ে আবার ওটা দেখছেন কি পজিটিভ আসতে পারে কি, তারপরে হালকা একটা পিঙ্ক লাইন আসতে পারে, বাট দ্যাট ইজ নট ভ্যালিড। তো রিজাল্টটা আপনি প্রথম 5 মিনিটেই আপনাকে স্টাডি করতে হবে। একবারে আপনি পেতে পারেন যে আপনার কন্ট্রোলে একটা ভালো পিঙ্ক লাইন আছে কিন্তু টেস্ট লাইনটা খুবই হালকা একটা পিঙ্ক লাইন আছে, তো আপনার এটা কনফিউশন হতে পারে যে এটা পজিটিভ বা এটা নেগেটিভ, এটা কি হয়েছে। তখন আপনারা ডাক্তার কাছে গিয়ে জিজ্ঞেস করে নেবে। এটা হতে পারে যে এটা উইকলি পজিটিভ আছে, মানে প্রেগনেন্সির খুবই আর্লি স্টেজে আছে, আরও 7 দিন বাদে করলে ওটা একটা ভালো পিঙ্ক লাইন আপনি পেতে পারে। যদি কোনো ডাউট হচ্ছে তাহলে ডাক্তারকে গিয়ে দেখা করে নেবেন। ইউরিন টেস্ট ছাড়া একটা ব্লাড টেস্টও আছে যেটা করে নিলে 100% আপনি বুঝতে পারবেন যে প্রেগনেন্সি আছে বা নেই। আজকে এই পর্যন্তই। আরও এই ধরনের বিষয়ে জানতে আমাদের ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার জন্য নিচে দেখানো নম্বরে আমাকে যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।